মধুরাত থেকে পদ্মা মেঘনা তেতুলিয়া নদী সহ ইলিশের অভয় আশ্রমে দুই মাসের জন্য ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকা শুরু হচ্ছে। পোলার মেঘনা তেতুলিয়া নদী থেকে ইলিশ ধরে ঘাটে ফিরছে জেলে নৌকা। বৃহস্পতিবার মধুরাত থেকে বন্ধ হয়ে যাবে জেলেদের ইলিশ ধরার এই কর্মচাঞ্চল। প্রতি বছরের মতো এবারও পহেলা মার্চ থেকে দুই মাস ইলিশের অভয় আশ্রমে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য বিভাগ। এদিকে ইলিশের জেলা চাঁদপুরেও ডাঙ্গায় নৌকা তুলে রাখতে শুরু করেছেন জেলেরা নিষেধাজ্ঞার সময় ঠিক মতো সরকারি প্রণোদনা না পাওয়ার অভিযোগ করছেন তারাও একদম ফ্রি